প্রথমে লেসো টুলের সাহায্য নেব, লেসো টুল এবং সিলেকশন করব। লেসো টুল সিলেকশন করার পরে আমরা এখন পুরো ইমেজটাকে আমরা এভাবে কি করব, ঢাক করব। আমরা পুরো ইমেজটাকে এভাবে সিলেকশন করে ফেললাম। সিলেকশন করার পর এখন যে কাজটি করতে হবে, প্রথমে মেনু বার থেকে আমাদের যে সিলেক্ট যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করা অবস্থায় আমাদের সাবজেক্ট ক্লিক করে নেব। সাবজেক্ট ক্লিক করা অবস্থায় যে ডায়লগস বক্সটা এসেছে সেটাকে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটন ক্লিক করার পরে দেখুন যে পুরো ইমেজটাকে কি করছে, সিলেকশন করে ফেলছে। এবং সিলেকশন করা অবস্থায় আমরা এখন যে কাজ করব সেটা হলো আবারও কি করব, সিলেক্ট সিলেক্ট অপশনে ক্লিক করে দ্য মডিফাই মডিফাই থেকে এক্সপ্যান্ড অপশনে ক্লিক করে নিলাম। আমরা এখানে অপাসিটি বা পিক্সেলটা অবশ্যই আমরা কি করব, 20% দিয়ে দেব। 20% দেওয়ার পরে সেটা ওকে বাটন ক্লিক করে নিলাম। ওকে বাটন ক্লিক করার পরে আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হলো, এবং মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের যে একটা অপশন রয়েছে দ্য কন্টেন্ট দ্য অ্যাকোয়া দ্য ফিল্ড, এটাকে আমরা কি করব এবং ক্লিক করে নিব। এবং সেটা ক্লিক করে আমাদের দেখুন আমাদের একটা ইনবক্সে এসেছে, সেখানে এখানে আছে আবার এখানে নেই, পুরো ইমেজটাকে কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। আমাদের পুরা এরকম অ্যাকোয়া ফিল্ড এবং সেটা অটো বা কাস্টম, বা যদি আমরা যদি নতুন কোনো লেয়ার নিতে চাই সেটা অপশন ক্লিক করে দেব। তারপর অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করার পর আমরা এখন যে কাজটি করব তারপর ওকে বাটন ক্লিক করে নিব। দেখুন আমাদের পুরো ইমেজটাকে কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এভাবেই আমরা যে কোনো ইমেজ বা ইমেজটাকে আমরা রিমুভ করতে পারি আমি নিমেষের মধ্যেই। দেখুন এই যে ছিল পানি, এইভাবে আমরা পুরো ইমেজটাকে সেটা কি করতে পারি এবং নিমেষের মধ্যেই সেটা রিমুভ করতে পারি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের আমাদের ইফোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।